প্রিয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং জব সিকার্স, আপনাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আপনাদের সামনে আমি 14তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের যে পরীক্ষা স্কুল পর্যায়ে 2017-তে হয়েছিল সেটার সমাধান প্রশ্ন এবং সমাধান দিব। আর এই ক্লাসটা দেখলে আশা করি আপনি যে কোনো চাকরির পরীক্ষা এখান থেকে 2 থেকে 3টা কমন পাবেন। আচ্ছা চলুন শুরু করি। তার আগে বলি, আমার চ্যানেলে নতুন হলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার যে ফেসবুকের পেজ রয়েছে ওখানে একটা লাইক দিবেন। ডিসক্রিপশন বক্সে আমি আমার FB লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, চাইলে আমাকে ফলো করতে পারেন। প্রথমত, সাধু রীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না? অব্যয়। নিচের কোন বানানটি শুদ্ধ? বাল্মীকি। শকুনি মামা এর অর্থ কি? কুচক্রী মামা। সংশয়ের বিপরীত শব্দ কোনটি? প্রত্যয়। বক্তব্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? বচ যোগ তব্য। উপকারীর নিচের কোনটি শুদ্ধ? কৃতঘ্ন। যেহেতু এখানে একটা ছোট্ট বানান ভুল হয়েছে, এটা কারেকশন করে দিলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? রূপতত্ত্ব। বাড়ি বা রাস্তার নম্বরের পরে নিচের কোন চিহ্নটি বসে? কমা। সূর্য এর প্রতিশব্দ কোনটি? আদিত্য। ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে কি বিপদে? বাক্যের কি অর্থটি কোনটি? অর্থটি হচ্ছে বিরক্ত। দ্য ফায়ার ইজ আউট বাক্যটির অনুবাদ কোনটি? আগুন ছড়িয়ে পড়েছে। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর বাক্যটির শুদ্ধ রূপ কোনটি? বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। নিচের কোনটিতে সাধু ভাষা সাধারণত অনুপযোগী? নাটকে। অন্তরঙ্গ এর বিপরীত শব্দ কোনটি? বহির। কোনটি শুদ্ধ বানান? মুহূর্ত। কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? ক্রিয়া। হাতে দূর্বা গজানো বাগধারাটির অর্থ আলসেমের লক্ষণ। শুভক্ষণে জন্ম যা, এক কথায় কি হবে? ক্ষণ জন্মা। নিচের কোন শব্দটির পুনর্বাচক শব্দ নেই? ডাইনি। নিচের কোনটি সৃষ্টি এর প্রকৃতি ও প্রত্যয়? শ্রীযুক্তি। নীলাম্বর কোন কর্মধারায় সমাস? তিলে তৈল হয় তিলে। কোন কারকে কোন বিভক্তি অপাদানে কারকের সপ্তমী? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে চাকরির পরীক্ষায়। নিচের কোনটি শুদ্ধ? স্ন। মূর্ধান্য মূর্ধাংশ আর মূর্ধান্য। মৌলিক শব্দ কোনটি? আকাশ। পেয়ারা কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ। এবার ইংরেজি পার্ট, এতক্ষণ এটা ছিল বাংলা পার্ট, এবার শুরু করছি ইংরেজি পার্ট। আপনাদের জেনে রাখা উচিত বাংলাতে 25 মার্ক, ইংরেজিতে 25 মার্ক, অঙ্কতে 25 মার্ক এবং সাধারণ জ্ঞানে 25 মার্ক, মোট 100 এবং 40-এ পাশ। প্রত্যেকটা শুদ্ধ উত্তরের জন্য আপনারা পাবেন 1 নাম্বার এবং ভুল উত্তরের জন্য আপনার কাটা যাবে 0.50 নাম্বার। ছো ভুল দাগাবেন না। হাউ ডিড ইউ কাম বাই ইয়োর লস টু আস? হিয়ার কাম বাই মিন্স গেট। দ্য চিলড্রেন হু প্লে নিয়ার দ্য গার্ডেন ওয়াটার দ্য স্যাপলিংস, অর্থাৎ ভার্ব। দ্য ওয়াটার অ্যাম্বিজিয়াস ইজ দ্য সিনোনিম অফ ডাবিয়াস। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইজ ডিজহার্টেন ইজ ইনকার্স। হোয়াট ইজ দ্য সিনোনিম ওয়ার্ড অফ আর্গুমেন্ট? ইনক্রিজ। আই স হিম গোয়িং টু মার্কেট, এটা হচ্ছে কম্পাউন্ড করলে আই স হিম অ্যান্ড হি ওয়াজ গোয়িং টু মার্কেট। আই হেল্প হার সলভ দ্য প্রবলেম, এটার প্যাসিভ ভয়েস করলে শি ওয়াজ হেল্প টু সলভ দ্য প্রবলেম বাই মি। জেরি ওয়াজ ওয়ানলি 4 ইয়ার্স ওল্ড। অর্থাৎ জেরি শুধুমাত্র 4 বছরের একটা বালক, জেরির বয়স শুধুমাত্র 4 বছর। এটা নেগেটিভ করলে জেরি ওয়াজ নট মোর দ্যান 4 ইয়ার্স ওল্ড। যেহেতু ওয়ানলি থাকলে এটার ক্ষেত্রে নেগেটিভ যখন করবো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তখন আমরা ব্যক্তিবাচকের ক্ষেত্রে করব নান বার্ড দিয়ে, বস্তুবাচকের ক্ষেত্রে করব নাথিং বার্ড দিয়ে, এবং
সংখ্যার ক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। ওকে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয়, এটা একটা প্রভাব। টু ক্যারি কোয়াল টু নিউ ক্যাসেল, অর্থাৎ জ্বলন্ত আগুনে ঘৃতা হতি, এটা একটা প্রভাব অর্থাৎ প্রবাদ বাক্য। অর্থিতা অ্যাজ ওয়েল অ্যাজ, অবনিবেশ, টু বি ড্যাশ অ্যাটেন্ডিং দ্য পার্টি ইজ, এখানে রাইট ফর্মস অব ভার্বে ইজ হবে। অ্যালাইস ওয়েন টু মার্কেট উইথ এ ভিউ টু পার্সেস অ্যাড্রেস, অর্থাৎ মনে রাখবেন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এর পরে যদি ভার্ব বসে অর্থাৎ পার্সেস মিন্স ক্রয় করা, তাহলে সেই ভার্বটির আইনজি হয়ে যাবে, অর্থাৎ উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এর পরে। কিন্তু যদি শুধুমাত্র টু থাকে তাহলে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্মই বসবে। যেমন এখানে যদি শুধু উইথ এ ভিউ বাদ দিয়ে টু থাকতো তাহলে শুধু পার্সেস হতো। ক্লিয়ার? রোম ওয়াজ নট বাইল্ড ইন এ ডে, এটার অ্যাক্টিভ করলে দ্য রোমান্স ডিড নট বাইল্ড রোম ইন আ ডে। মানি ইজ সুইটার দ্যান হানি, এটা নেগেটিভ হচ্ছে, হানি ইজ নট সো সুইট অ্যাজ মানি, অর্থাৎ টাকা মধুর থেকেও মধুর। উপম কেম হিয়ার লেট, হিয়ার লেট ইজ অ্যাডভার্ব। হি গেভ মি ড্রেস ওয়াজ এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ এটা সিম্পল করলে হবে, হি গেভ মি অ্যান এক্সপেন্সিভ ড্রেস। এ ওয়্যারার নোজ হোয়ার দ্য সোপ পিনসেস, তুমি কি জানো সে কোথায় থাকে? ডু ইউ নো হোয়ার হি লিভস, অর্থাৎ এটা ট্রান্সলেশন, সে সাঁতরাতে জানে না। হি ডাজ নট নো হাউ টু সুইম, অর্থাৎ যদি বলি সে লিখতে জানে না। হি ডাজ নট নো হাউ টু রাইট, এখানে শুধু হি ডাজ নট নো টু রাইট এরকম হবে না, এটা একটা নিয়ম। তোমার বাবা কি করেন, হোয়াট ইজ ইয়োর ফাদার, অথবা হোয়াট ইজ ইয়োর ফাদার্স প্রফেশন, দুইটাই কারেক্ট, একটা স্ট্যান্ডার্ড। হাউ করিম হ্যাজ সলভ দ্য প্রবলেমস অ্যাস্টোন্স আস অল, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ইনক্লুড, ইনক্লুশন, ইনক্লুড মিন্স অন্তর্ভুক্ত করা ভার্ব, এবং এটা নাউন হচ্ছে ইনক্লুশন অর্থাৎ অন্তর্ভুক্তকরণ। দ্য সিনোনিম অফ অ্যাবান্ডেন ইজ লিভ, অর্থাৎ অ্যাবান্ডেন মিন্স পরিত্যাগ করা। এ স্টিক্স ইন টাইম সেভস নাইন, অর্থাৎ সময়ের এক ফোর অসময়ের দশ ফোর, একটি প্রভাব। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, অর্থাৎ সঙ্গ দোষেই মানুষকে চেনা যায়। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উ থান্ড। বর্তমানে জাতিসংঘের মহাসচিব কিন্তু অ্যান্থনিও গুতরেস। চিকনগুনিয়ার বাহন কোনটি? অ্যাসিড। বাংলাদেশের রাষ্ট্র মনোগ্রামের ডিজাইনার কে? এ এন এ সাহা। দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি? একুশ ই বুক। ওয়াইপো এর সদর দপ্তর কোথায়? জেনেভা। মংরু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? বাংলাদেশ ও মিয়ানমার। 2018 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? জাকার্তা, ইন্দোনেশিয়া। বাংলাদেশ স্কোয়ার কোন দেশে অবস্থিত? এটা প্রশ্নপত্রে ভুল ছিল, সুতরাং বাংলাদেশ স্কোয়ার, এই যে এখানে নোট দেওয়া আছে, 2003 সাল থেকে জাতিসংঘ মিশনে বাংলাদেশি বাহিনী লাইব্রেরি কাজ করেছে। 2008 সালে বাংলাদেশি শান্তিরক্ষীরা দেশটিতে বাংলাদেশ স্কোয়ার নামে একটি বিনোদনমূলক ও শিক্ষামূলক স্থাপনা নির্মাণ করে। লাইবেরিয়ার জিবার্নগা শহরে নির্মিত এ স্কোয়ার ভোকেশনাল প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণের পাশাপাশি শিশুদের খেলাধুলার ব্যবস্থাও করেছে। তার মানে অপশনে লিবিয়া ছিল, এখানে লাইবেরিয়া দিলে সঠিক উত্তর হবে লাইবেরিয়া। দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়? চট্টগ্রাম। বর্ণালী এবং শুভ্র কি উন্নত জাতের ভুট্টা? ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হল আইসোটপ। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ইমানুয়েল
মেখো। জাঙ্ক ফুডে নিচের কোন দ্রব্যে অধিক থাকে? চর্বি। বিশ্ব অর্থনৈতিক সমীক্ষা 2015 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় 1314 মার্কিন ডলার, বর্তমানের মাথাপিছু আয় 1900 সামথিং ডলার, এটা বেড়েছে পরবর্তীতে। ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য 22 গজ। বাংলার 76-এর মন্বন্তরের সময়কাল 1770 খ্রিস্টাব্দে, অর্থাৎ এটা মনে রাখার একটা টেকনিক আছে। 76-এর মন্বন্তর, দেখুন বাংলায় কত, অর্থাৎ ইংলিশে যে 76-এর কথা বলা হচ্ছে, এই 76টা, এই যে 70 সাল প্রথমে, আর এখানে 7 থেকে 1 বাদ দিলে 6, 70 আর 6 যোগ করলে 76 মিলে যাচ্ছে, তার মানে 1770। অপশনে তো আপনারা পাবেনই এটা, সুতরাং ওখান থেকে একটু ক্যালকুলেশন করে রাখবেন যদি মনে না থাকে। স্ক্যানার কি ধরনের ডিভাইস? ইনপুট, অর্থাৎ বলি কোনগুলো ইনপুট ডিভাইস, কোনগুলো আউটপুট ডিভাইস, যেগুলো দিয়ে তথ্য ইনপুট করা হয় সেগুলো ইনপুট, যেমন মাউস দিয়ে আমরা কমান্ড ইনপুট করি আর প্রিন্টার দিয়ে আউটপুট হয়। সুতরাং স্ক্যান যখন আমরা করি তখন স্ক্যান ফাইলটা আমাদের কম্পিউটার ইনপুট হয়। ওকে, সো স্ক্যানার ইজ আ ইনপুট ডিভাইস। ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কোনটি? নোট 54টি। তথ্যসূত্র হচ্ছে যৌথ নদী কমিশন, অর্থাৎ যৌথ নদী কমিশনের মতে 54টি আর 55টি হচ্ছে বাংলাপিডিয়ার মতে। সমতল জনপদ কোথায় অবস্থিত? কুমিল্লা অঞ্চলে। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার চিত্রকর কে? কামরুল হাসান। যশোর জেলায় অবস্থিত কোনটি ভবদহ বিল? এটা বিসিএস এর ভাইভাতেও এসেছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোন উপজাতির ধর্ম ইসলাম? পাঙ্গন। এটা মুসলমান হিসেবে আপনার মনে রাখা একটা নৈতিক দায়িত্ব। সংসদ অধিবেশন কি আহ্বান করেন? রাষ্ট্রপতি, আর বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছে আব্দুল হামিদ, এবং প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে, করে? প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে। লাফিং গ্যাসের সংকেত কোনটি? N2O, অর্থাৎ নাইট্রোজেন ডাই অক্সাইড, এটা আসলে হাসির উদ্রেক করে। ধরুন আপনার প্রচণ্ড মন খারাপ আছে, কেননা আপনার সামনে পরীক্ষা, সুতরাং আপনাকে যদি নাইট্রোজেন ডাই অক্সাইড একটু দেওয়া হয়, আপনার সামনে স্প্রে করা হয়, আপনার নাকে যদি সেটা প্রবেশ করে, এক কথায় আপনার শরীরে, তাহলে আপনি হাসতেই থাকবেন নিঃস্বাকৃত সত্ত্বেও। মজার, তাই না? তো যাই হোক, আমার চ্যানেলে থাকবেন, অনেক মজাদার ভিডিও দেব, অনেক তথ্য দেব শিক্ষামূলক। আমার প্রত্যেকটা ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের, সেই পর্যন্ত ভালো থাকবেন। আর আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চাইলে আমাকে আপনারা ফেসবুকে অ্যাড করতে পারেন। এই যে আমার আইডি, MD সাদিকুল ইসলাম দিয়ে যদি সার্চ দেন তাহলে আপনারা পেয়ে যাবেন আমার আইডি। প্রোফাইল পিকচার দেওয়া আছে, চাইলে অ্যাড দিতে পারেন। মাত্র 6টা ফ্রেন্ড অ্যাড করা যাবে, তবে আর আমার ইউটিউব চ্যানেল শিখুন.com এখন দেওয়া আছে। আর ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন যেন না হারিয়ে যায়, কারণ এত কন্টেন্টের ভিড়ে তথ্যবহুল জিনিসপত্র খুঁজে পাওয়া যায় না, কেমন? তো যাই হোক, আমার চ্যানেলে এখন অনেক মেম্বার আছে, আপনারা অনেকজন আছেন, 16,000 সামথিং। সুতরাং আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস না করলে এখনও প্রেস করুন। আর এখানে গ্রুপ আছে, NTRCF 15তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি, স্কুল অ্যান্ড কলেজ, এই গ্রুপে অ্যাড হতে পারেন পড়াশোনা করতে চাইলে। ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই করি আমি।
ততক্ষণ আল্লাহ হাফেজ। সংগ্রাম ইসলাম সাদিক, লেকচারার ইন ইংলিশ, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত।